দর্শক, এলিচাঙ্গা মেহেদি আনা সামনে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আনার সামনে নতুন এক এপিসোড, নতুন এক বিষয়, নতুন এক গেস্ট নিয়ে হাজির হয়েছি আপনি আপনাদের সেই পুরনো বন্ধু, পুরনো হোস্ট সিজিল মির্জা। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নিয়ে, অর্থাৎ কিনা ডেইলি বেসিসে আমাদের কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত তা নিয়ে কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলতে আজ আমরা আয়নার সামনে আমন্ত্রণ জানিয়েছি ফিটনেস কনসালটেন্ট শামিমা আক্তার তুলি। কথা বলবো তুলি আপুর সাথে, আর এই বিষয় সংক্রান্ত আমি শিওর যে আপনাদের অনেক কিছু জিজ্ঞাসার আছে, অনেক কিছু জানবার আছে, তা সকল প্রশ্ন নিয়ে আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রলের এই নাম্বারগুলোতে। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। কেমন আছেন শামিমা আপু? And you look gorgeous. Thank you so much. So, আপু, আজকে যেহেতু আমরা ফিটনেস নিয়ে কথা বলবো, যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিভাবে আমাদের ফিটনেসকে আরো এনহান্স করতে পারে, তো এই বিষয় নিয়ে কথা বলবার আগে প্রথমেই জানতে চাই যে ফিটনেস ব্যাপারটা এখন আমাদের বাংলাদেশে কতটুকু অ্যাওয়ার আমাদের এখন যে আপনার যে ক্লায়েন্টরা আছেন তারা? অ্যাকচুয়ালি ফিটনেস ব্যাপারটা এখানে দুটো ডিফারেন্সিয়েট করে, ফর দ্য বয়েজ অ্যান্ড ফর দ্য গার্লস। ওকে, তো মহিলাদের ক্ষেত্রে আমি যেটা ফেস করি, দেখি যে ফিটনেস দ্য থিং দ্যাট লাইক শুকানো এবং লুক লাইক স্কিনি লুক, দিস ইজ ফিটনেস। ওকে, কিন্তু ওভারঅল ফিটনেস বলতে যেটা বোঝাচ্ছে যে ইউ হ্যাভ টু লুক গুড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বি হেলদি ইনসাইড। হ্যাঁ, যখন ভেতরটা তোমার হেলদি থাকবে তখন এটা কিন্তু আউটকাম একটা এক্সপ্রেশন তোমার বাইরে চলে আসবে। হ্যাঁ, অ্যান্ড এখানে যে প্রায়োরিটি যেটা অধিকাংশরাই দিচ্ছেন, যেটা যে হ্যাঁ লাইক ফিটনেস টু মেনটেন ফিটনেস ইজ 60-70% ডায়েট অ্যান্ড 40% এক্সারসাইজ। হ্যাঁ, তো এই কনসেপ্টে কিন্তু অনেকে এটাকে ভুলভাবে মিসগাইডেড হচ্ছেন। কিভাবে তারা মনে করছেন যে লাইক শুধুমাত্র ডায়েটিং করে শুকিয়ে গেলাম, বিকজ দিস ইজ 60%, আই এম ডুইং 60%, সো আমার বাকি 40-40% দিকে না গেলেও হবে। হ্যাঁ, ডায়েট করে আমি শুকিয়ে যাই এবং দিস ইজ ফিট। তো এটার দেখা যায় যে একটা লং টার্ম ইফেক্ট আছে। অ্যাকচুয়ালি আপনি ডায়েট ব্যাপারটা কি, ডায়েট ব্যাপারটা হচ্ছে যে হেলদি লিভিং এর জন্য আপনার চলাফেরা অনুযায়ী বয়স প্রায়োরিটি ইচ অ্যান্ড এভরিথিং কম্বাইন্ড আপনার ক্যালোরি কাউন্টটা কত হওয়া উচিত সেটা মেনটেন করলেন। বাট আপনি যদি মনে করেন যে ওভারঅল হেলথ, যদি মনে করেন যে ফর লাইক আপনি অলরেডি ওয়েট গেইন করেছেন সেটা বার্ন করার জন্য, তখন ডায়েটটাতে যেটা হয় যে হ্যাঁ আপনি কম ক্যালোরি নিলেন, এক্সট্রা কিছু বার্ন হলো, কিন্তু মাসল খাবারটা যেটা, হ্যাঁ মাসলের যে টোনিংটা সেটা যেহেতু কমে যায়, মেটাবলিক রেটটা কমে যায়, তখন যেটা হয় যে শুকাচ্ছে কিন্তু লুকটা কিন্তু ওই ধরনের হেলদি লুক আসছে না। এবং কিছুদিন পর কমপ্লেইনটা যেটা আসে যে যখন তারা ডায়েটটা একটু স্টপ করে দিচ্ছে তারা গেইনিং ব্যাক। ও ওকে, ব্যাপারটা এখানে কেন গেইন করছে আবার, কারণ একটা স্টেডি ডায়েটে থাকাটা ইজ লং টার্ম প্রসেস, ইজ এ লাইফস্টাইল। আপনাকে আস্তে আস্তে প্রসেসটা আসতে হবে, হঠাৎ করে জাম্প স্টার্ট করলেন একদিন থেকে, হঠাৎ করে না খেয়ে থাকলেন, হ্যাঁ, এবং তারপর আবার দুদিন পর আবার ব্যাক টু দ্য সেম রুটিন, হ্যাঁ, এটা কিন্তু ইয়ো একটা সিচুয়েশন, এরকম হলে হবে না। তো আর পাশাপাশি হলো যে আপনি যখন ক্যালোরিটা বার্ন করবেন, ফ্যাট যতটুকু না ক্যালোরি বার্ন করে আমাদের মাসল কিন্তু তার ডাবল ফোর টাইমস ক্যালোরিটা বার্ন করছে। সো মাসলটাকে যখন আপনি তার সাথে সাথে অ্যাক্টিভ না করছেন তখন মেটাবলিক রেটটা কমে যাচ্ছে। লাইক যখন আপনি অনেকক্ষণ না খেয়ে থাকছেন, ইটস লাইক কল ফেমিন সিন্ড্রোম, হ্যাঁ, যে দুর্ভিক্ষর মতো শরীর ভাবছে যে ও আই এম নট গেটিং এনাফ ফুড, সো তখন যত অল্পই আপনি খাচ্ছেন না কেন শরীর সেটাকে স্টোর করে ফেলছে। কেন স্টোর করে ফেলছে, ভাবছে যে পরে আর খাবারটা আমি পাবো না, মেটাবলিক রেটটা নেমে যাচ্ছে। হ্যাঁ, তো তখন দেখা যায় যে আপনি খাবার কমাচ্ছেন কতটুকু কমাবেন, হ্যাঁ একটা সার্টেন লিমিটের পথে কমানো যাচ্ছে না, এবং তখন যখন একটু খাবার পায় শরীর সেটা অনেক দ্রুতটা অ্যাবজর্ব করে ফেলে। কিন্তু আপনার যদি এমন হয় যে জিনিস ব্যালেন্স, হ্যাঁ আপনার যতটুকু ক্যালোরি দরকার আপনি ততটুকু খাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার যেটা স্টোর হয়েছে সেটা বার্ন করছেন উইথ এক্সারসাইজ, তাতে যেটা হচ্ছে যে মাসল টোন আপ হচ্ছে এবং ইন্টারনাল অর্গানসগুলো সেগুলো বুস্ট আপ হচ্ছে, ফ্লেক্সিবিলিটি বাড়ছে, ব্যালেন্স বাড়ছে, স্ট্যামিনা বাড়ছে। মানে লাইক যখন অনেকে বলে যে এক্সারসাইজ করবো কোনো সাইড ইফেক্টস আছে কি, তখন আমি বলি যে এক্সারসাইজের অনেক সাইড ইফেক্টস, সো মেনি সাইড ইফেক্টস, তখন কিন্তু ঘাবড়ে যায় যে হ্যাঁ তো সাইড ইফেক্টস, ইয়েস দ্য সাইড ইফেক্টস, ইউ ওয়ান্ট টু নো দ্য সাইড ইফেক্টস, তোমার এনার্জি বাড়বে, তোমার স্ট্যামিনা বাড়বে, তোমার শুকানোর পাশাপাশি তোমার হেলথ ইন্টারনাল অর্গানসগুলো অ্যাক্টিভ হবে, হ্যাঁ তোমার
এই সবচেয়ে বড় কথা, মেয়েদের আমরা যেটা দেখি যে এই রিলেটেড প্রবলেমস, হ্যাঁ, যে তখন দেখা যায় যে তোমার বয়সটা 20 হলে দেখা যাবে 10, ইফ ইউ আর 40 লাইক 20, কারণ শরীরটা ইটস নট নাম্বার। আমরা ভাবছি আই এম 40 অ্যান্ড দ্যাটস ইট, এটা হচ্ছে নাম্বার, নাম্বার দিয়ে ডোন্ট পুট ইট ইনসাইড ইউ ব্রেন। হ্যাঁ, তোমার শরীর যেভাবে টোনড আপ হবে, অ্যাক্টিভ হবে, তোমার দেখাও যাবে কিন্তু সেরকম 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 দেখা যাবে। রাইট রাইট রাইট। তো আমরা এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নিয়ে আরো অনেক কথা বলবো, বাট উই হ্যাভ আওয়ার ফার্স্ট কলার, কল টেনে নিচ্ছি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তাসলিমা বনশ্রী থেকে বলছি, আমি একটু তুলি আপনার সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, তো আমি জানতে চাচ্ছি যে প্রেগনেন্সির সময় কি কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায় কিনা, আর প্রেগনেন্সির পরে যে ওয়েট গেইন হয় সেটা কিভাবে, কি ধরনের এক্সারসাইজ, এবং সিজারিয়ান সেকশন হলে ওটা কতদিন পর থেকে আমরা মানে আপনি কেমন আছেন? জি জি জি, অবশ্যই আপনি শুনতে পাচ্ছেন, বলুন। জি আপু, মানে আমার বাচ্চা হয়েছে 1 বছর 6 মাস হয়েছে, কিন্তু আমার অনেক ওজন বেড়ে গেছে। প্রেগনেন্সি যখন যে ডাক্তার আন্ডা আছেন আপনি তার সাথে আগে কনসাল্ট করেন যে আপনার অবস্থাটা কি এবং কোনো কমপ্লিকেশন আছে কিনা। যদি উনি বলেন যে না, ইচ এন্ড এভরিথিং ইজ নর্মাল, তাহলে অবশ্যই আমি বলবো ইটস এ মাস্ট, এক্সারসাইজ করাটা মাস্ট ফর ইউ অ্যান্ড ফর ইউর ফিটাস, ফর ইউর লাইক বেবি। হ্যাঁ, তবে এটা ডিপেন্ড করে যে এখানে দুটো ধরনের ইন্টেন্সিটির ব্যাপার আছে যে আপনি কোন লেভেল এক্সারসাইজটা করবেন। একটা হচ্ছে যে আপনার যদি প্রায়র এক্সপিরিয়েন্স থাকে যে আপনি আগে এক্সারসাইজ করতেন তাহলে লেভেলটা একরকম হবে, আর না আপনি কখনোই এক্সারসাইজ করেন নাই এখন শুরু করতে চাচ্ছেন, তাহলে আমি সেই ক্ষেত্রে আমার মনে হয় ইন জেনারেল এটা উত্তর দিলে ভালো। সেটা হলো যে হ্যাঁ, তখন কিন্তু খুব হার্ড কোনো কিছু রেজিস্ট্যান্স ট্রেনিং, ওয়েট অর সামথিং, এগুলো তখন করার সময়টা তখন না। সময়টা হচ্ছে তখন যেটা করবেন যে লাইক ডিপ ব্রিদিং, যেন অক্সিজেনটা লাংসটা কিন্তু আমরা টোটালি ইউজ করি না, আমাদের হাফ অফ দ্য লাংস কিন্তু আমরা ইউজ করি না। তো ব্রিদিংটা যখন সাফিসিয়েন্ট অক্সিজেন পাচ্ছেন তখন কিন্তু বেবির জন্য দিস ইজ ভেরি গুড। অ্যাট দ্য সেম টাইম যখন আপনি, আমরা নর্মালি যেটা এক্সারসাইজ ইয়ে থেকে বলি যে আপনি যা যা করছিলেন বেবি কনসিভ করার আগে, কিপ ডুইং দ্যাট থিং আনটিল, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি মনে করেন যে না আমার খারাপ লাগছে বা এক্সজস্ট ফিল করছেন বা হঠাৎ করে শরীর ওভারহিটেড হয়ে যাচ্ছে বা পালস রেটটা বাড়ছে, তার আগ পর্যন্ত আপনাকে স্টেডি পেসে অবশ্যই সেই ওয়ার্কআউটগুলো করা উচিত। যেমন আপনি হাঁটছিলেন, হাঁটতে পারেন, অ্যারোবিক অ্যাক্টিভিটিটা ওর ধরনের, তবে অ্যাভয়েড করতে হবে যেটা সেটা হচ্ছে যে জাম্পিং, খুব জারিং মুভমেন্ট এগুলো করা যাবে না। ওকে, এবং তখন করলে, এবং কিছু সার্টেন এক্সারসাইজেস আছে যেটা আপনার নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে হেল্প করবে, যে সিজারিয়ান সেকশনটা দরকার হয় না কারণ ওখানটা ওইভাবে অ্যাক্টিভেটেড থাকে। ওকে, তবে সেটা আমি বলবো যে সেটা আপনি নিজে নিজে কোনো সিডি বা বই দেখে করতে যাবেন না, কারণ এভরি হিউম্যান বিং ইজ ইউনিক পার্সন, কারোর সাথে কারো মিল থাকে না কিন্তু। হ্যাঁ, এক একজনের প্রবলেম এক এক রকম, আপনি একজন স্পেশাল মানে অ্যাটলিস্ট জানা একজনের সাথে কনসাল্ট করে নিয়ে করলে ভালো হয়। বাট অ্যাবাউট দ্য ব্রিদিং এক্সারসাইজেস, ডিপ ব্রিথ, ওয়াক ইন দ্য ওপেন এয়ার, হ্যাঁ, কিছু হাঁটাচলা করেন, এটা খুবই ভালো। হ্যাঁ, আফটার দ্য প্রেগনেন্সি যেটা বলবো, বেবি হওয়ার পরে, এখানে একটা ব্যাপার আছে যে বেবি হওয়ার পরে 4 সপ্তাহ পর্যন্ত, 4 উইকস, আমাদের কিন্তু প্রোজেস্টেরন লেভেল যেটা হরমোন, হ্যাঁ, প্রোজেস্টেরন লেভেলটা কী করছে যে ফর বেবি, বেবি হওয়ার জন্য আমাদের শরীরের প্রতিটা জয়েন্টস এবং আমাদের মেইন এরিয়াটা যেখানে ফিটাসটা থাকছে সেখানটা সফটেন করে, নরম করে ফর দ্য স্পেসিং অফ দ্য বেবি। হ্যাঁ, তো বাবু হয়ে যাওয়ার পরে 4 সপ্তাহ পর্যন্ত আস্তে আস্তে প্রোজেস্টেরন লেভেলটা কমতে থাকে, তখন কোনো ধরনের খুব হার্ডওয়ার্কিং বা কোনো ধরনের এই প্রেশার পরে এই ধরনের কোনো এক্সারসাইজ একদম মানা, নর্মাল অ্যান্ড সিজারিয়ান দুটার ক্ষেত্রে, নর্মাল সিজার দুটার ক্ষেত্রে। হ্যাঁ, যেটা করতে হবে, বাট
আফটার দ্য ডে সিজারের একদিন বা দুদিন পর আপনাকে যেটা করতে হবে, কিপ ওয়াকিং অ্যান্ড যেটা যে ব্রিদিং এক্সারসাইজেস, ব্রিদিং যেটা, হ্যাঁ ব্রিদিং এক্সারসাইজেস এবং হাঁটা, এটাতে কি হবে সাফিসিয়েন্ট অক্সিজেনে কিন্তু আপনার সার্জারি যেটা এটা হিল করতে খুব দ্রুত হেল্প করবে। এবং যত আপনি হাঁটা চলাটা করবেন, ব্লাড সার্কুলেশনটা থাকবে, তত আপনার ইনার অর্গানসগুলো আবার সেম জায়গা আসতে হেল্প করবে। প্লাস লোয়ার আছে পেলভিক ফ্লোর যেটা বলে, পেলভিক ফ্লোরে কিছু এক্সারসাইজ আছে যে যেটা আপনার ইউটেরাসের প্রোল্যাপসটা ঠেকাবে এবং ওখানকার মাসলগুলো যে ছড়িয়ে গেছে এটা আবার জায়গা মতো আসতে হেল্প করবে। সো এক্সারসাইজ শুরু করতে গেলে আপনাকে অবভিয়াসলি আফটার সিক্স উইকস থেকে নর্মাল এক্সারসাইজ গুলো শুরু করতে হবে।